হাই বন্ধুরা, আমি সৌমেন। তো এই মুহূর্তে কিন্তু আমি তোমাদের জন্য একটা খুব ভালো খবর নিয়ে এসেছি, বিশেষ করে যে সমস্ত বেকার ছেলেমেয়েরা ঘরে বসে আছো তাদের জন্য কিন্তু খুবই ভালো খবর। তো এক পরিবার এক চাকরি প্রকল্প 2020 যোগ্যতা ও বেতন সম্পর্কে আলোচনা করব। তার আগে পুরো ভিডিওটা আমার সঙ্গে থাকবে আর সমস্ত রকম সরকারি চাকরির পরীক্ষার আপডেট জানতে এবং সমস্ত রকম প্রতি সপ্তাহের কর্মসংস্থানের নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটাকে কিন্তু তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর পাশে থাকা বেল আইকনটি অন করে দেবে। তো এটা প্রধানমন্ত্রী কিন্তু এই প্রকল্পটা চালু করার পরিকল্পনা করছে। তো এক পরিবার এক চাকরি প্রকল্প অনলাইনে আবেদন করতে হবে, কীভাবে আবেদন করতে হবে সমস্ত রকম আমি ডিটেলস বলে দেবো। পুরো ভিডিওটা আমার সঙ্গে থাকো, দেখো কী বলছি। তো এরপরে দেখো কী আছে, এটা একটা কিন্তু একটা প্রকল্প। তো এই প্রকল্পের উদ্দেশ্য কি, এক পরিবার এক চাকরি প্রকল্প, এটি কেন্দ্র সরকারের দ্বারা পরিচালিত। এক হচ্ছে লকডাউনের জন্য অনেক কাজ হারিয়েছেন, অনেকে কাজ হারিয়েছেন। লকডাউন উঠলে স্বাভাবিক ভারতসহ দেশের সমস্ত রাজ্যে আর্থিক অবস্থা ভেঙে পড়বে, সে বিষয়ে সন্দেহ নেই। এর ফলে অনেক সাধারণ মানুষ কর্মহীন হয়ে পড়বেন। তাদের কথা মাথায় রেখেই কেন্দ্র সরকার এই প্রকল্প চালু করা হয়েছে। তো যেখানে প্রত্যেক পরিবারকে একজনকে চাকরি দেওয়া হবে। তবে এই প্রকল্পের আবেদন করার কিছু নিয়ম আসছে, আসুন জেনে নিই সেই নিয়মগুলো। তো সেই পরিবারের কেউ এখনও পর্যন্ত কোনো সরকারি চাকরি পায়নি বা কারোর এখনও পর্যন্ত সরকারি চাকরি হয়নি বা নেই, শুধুমাত্র তারাই আবেদনযোগ্য। অতএব পরিবারে যদি কেউ চাকরি পেয়ে থাকে তো তারা কিন্তু আবেদন করতে পারবে না, সেই পরিবারের ছেলেমেয়েরা আবেদন করতে পারবে না। আর যদি কেউ চাকরি করে থাকে এবং চাকরি শেষ হয়ে গেছে, বাড়িতে আছে, পেনশন পাচ্ছে, কিন্তু তাদেরও পরিবার থেকে কেউ চাকরির জন্য আবেদন করতে পারবে না, এই প্রকল্পের নিয়ম হচ্ছে এটাই। তো এরপরে কী আছে, আবেদন প্রক্রিয়া করতে হবে, শুধুমাত্র অনলাইনের আবেদন প্রক্রিয়া হবে। অনলাইনে আবেদন প্রক্রিয়া হবে, শিক্ষাগত যোগ্যতা দেখে নিয়ে কী আছে, সর্বনিম্ন হচ্ছে অষ্টম শ্রেণী পাস এবং সর্বাধিক উচ্চ মাধ্যমিক পাস এবং স্নাতকোত্তর ডিপ্লোমা, আইটিআই, বিএড প্রভৃতি। তো শিক্ষাগত অনুযায়ী চাকরি পদে প্রকারভেদ থাকবে। তো এই চাকরিগুলি সবই কিন্তু সরকারি চাকরি, আপাতত সরকারি দপ্তরে অস্থায়ী কর্মী হিসাবে মিলবে নিয়োগপত্র। তো অস্থায়ী কর্মী হিসাব অর্থাৎ কন্ট্রাক্টুয়ালভাবে কাজ করবে, আগামী 5 বছরের মধ্যে কিন্তু স্থায়ী পদে এদেরকে পারমানেন্ট করে দেওয়া হবে। তো বয়স, সাধারণত সরকারি চাকরির ক্ষেত্রে বয়স যেটা দরকার সেটাই লাগবে। তো 18 থেকে 27 বছরের মধ্যেই বয়স হতে হবে, অথবা 18 থেকে 27 বছর। এসসি এসটি কিন্তু সবাই বয়সের ছাড় পাবে, ওবিসিরাও পাবে। তো বেতন কিন্তু 12,000 থেকে 32,500 টাকা পর্যন্ত, সাথে অন্যান্য মেডিকেল, বিএফ যা সুবিধা আছে সেগুলো সবই পাবে। তো আবেদনের জন্য কী কী কাগজপত্র লাগবে, এই প্রকল্প আবেদন করতে গেলে সেই ডকুমেন্ট থাকা আবশ্যক। সেগুলো হলো, যে যে ডকুমেন্টগুলো থাকতে হবে সেগুলো হলো, 1 নম্বর হচ্ছে আধার কার্ড, কিন্তু বাধ্যতামূলক থাকতেই হবে আধার কার্ড। তো আর 2 নম্বর কী আছে, শিক্ষাগত প্রমাণপত্র, সার্টিফিকেট, রেজাল্ট সবই কিন্তু থাকতে হবে। আর বয়সের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এবং জন্ম সার্টিফিকেট। তো পারিবারিক বার্ষিক ইনকাম ও আয়ের সার্টিফিকেট, মানে বছরে সেই পরিবারের ইনকাম কত, তার একটা কিন্তু সার্টিফিকেট দিতে হবে, সেটা বিডিও কিংবা পঞ্চায়েত যেটা লিখে দেবে সেটা দিতে হবে। তো এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের সার্টিফিকেট যদি থাকে, আর এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের সার্টিফিকেট যদি থাকে সেই এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের সার্টিফিকেট দিতে হবে। আর এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে কীভাবে নাম নথিভুক্ত করতে হবে তার একটা ভিডিও আমি বানিয়েছি, তো আমার ডেসক্রিপশান বক্সে লিঙ্কটা দেওয়া আছে, ওখানে লিঙ্কে গিয়ে টাচ করলেই তোমরা ভিডিওটা দেখে নিতে পারবে কীভাবে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে আবেদন করতে হবে। তো আগে যেমনভাবে অফলাইনে আবেদন হতো এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে, এখন কিন্তু পুরোটাই বাদ হয়ে গিয়ে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। তো তোমরা ওখান থেকে গিয়ে ভিডিওটা থেকে আবেদন প্রক্রিয়াটা একবার দেখে নিতে পারো। এবার তোমাদের প্রশ্ন হতেই পারে যে প্রশ্ন হলো, আমাদের রাজ্যে এই প্রকল্প কবে শুরু হবে? তো এটি কেন্দ্র সরকারের যোজনা, বর্তমানে কিন্তু সিকিম রাজ্যে প্রকল্প চালু হয়ে গেছে। পশ্চিমবঙ্গে লকডাউন উঠলেই এর আবেদন শুরু হয়ে যাবে, তখন আমরা আপনাদের জানিয়ে দেব পুরো ডিটেলসটা, কীভাবে আবেদন প্রক্রিয়া করতে হবে সম্পূর্ণ আমরা জানিয়ে দেবো। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে। সমস্ত রকম সরকারি চাকরির খবর এবং প্রতি সপ্তাহের কর্মসংস্থানের আপডেট জানতে। তো বন্ধুরা নমস্কার।